Interested, disinterested, uninterested. Acha, uninterested and disinterested মধ্যে কি কোনো তফাত আছে? এটা তো আমরা চিন্তাই করতে পারি যে দুইটাই বুঝাচ্ছে যে ইন্টারেস্ট নাই আমার। But না, disinterested আর uninterested মধ্যে একটা ছোট পার্থক্য আছে। তা হলো, we use disinterested when we refer to a person who acts fairly and not influenced by others. Suppose, let a disinterested person judge the dispute. এখানে disinterested বলতে আমরা এটা বুঝাচ্ছি সে impartial. That is, সে এর পরেও কথা বলবে না, আরেকজনের পরেও কথা বলবে না। সে partiality করবে না। And uninterested বলতে আমরা তা বুঝি যে তার কোনো interest নাই। For example, the man is uninterested for our dispute. সে আমাদের বিষয়টাতে একদমই ইন্টারেস্টেড না তার আমাদের বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই সো দিস ইজ আ সিম্পল ডিফারেন্স বিটুইন ডিসইন্টারেস্টেড এন্ড আনইন্টারেস্টেড